সরকার বিজেপি কে তুরমুষ করে দিয়েছেন। আজকে বলতে চাই এখানে অনেক মানুষজন আছে, নামটা কৃষ্ণপুর আমি জানি না, আমি এখানে তাহলে দেখবেন আপনাদের সঙ্গে আমাদের অনেক দূরে আছি মনে হয়, তখন মনে হবে আপনাদের অনেক কাছে হয়ে গেছে। তাই আগামী দিনে আরো বেশি করে এই এলাকায় আসবো, এই এলাকার সংস্কৃতি জানবো, এই এলাকার উন্নয়ন, এই এলাকার সমস্যার কথা শুনে আগামী দিনে আপনাদেরই আগে। আর আমরা দেখছি করোনা হয়ে গেলে বিজেপির নেতারা আগে গিয়ে হাসপাতালে ভর্তি হয়, সাধারণ মানুষকে অসম্মান করেছে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিয়ে খেলেছে, তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই আপনারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এত সহজ নাকি? বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মানুষ এত বোকা নয়। আজকে প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম, যদি সিন্ধুকে বাদ দিতে হয় আমাদের জাতীয় সঙ্গীত থেকে, তাহলে কেন হিন্দুস্তান নামটা বাদ দিতে তাহলে তো হবে? এই হিন্দুস্তান নাম দিয়েছিলেন কে? ভারতবর্ষের হিন্দুস্তান নাম দিয়েছিলেন মহামতি আকবর, এটা আপনারা প্রত্যেকেই জানেন। ভারতবর্ষের জাতীয় পতাকা কে কে ছিলেন? তিনি একজন মুসলিম মানুষ, তো ভারতবর্ষের সংস্কৃতিতে হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে ভারতবর্ষকে আজকে সে ঐতিহ্যপূর্ণ ভারতবর্ষ থাকতে পারে না আমি মনে করি। এখানে বার্তা দিলাম সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে, প্রতিটি বুথে আমাদের সাপ্তাহিক মিটিং করতে হবে এবং সেখানে সাপ্তাহিকভাবে যা সিদ্ধান্ত হবে সেগুলো আঞ্চলিক কমিটিতে আসবে এবং আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত ব্লকে যাবে। ঠিক এমনি করেই স্তরে স্তরে সিদ্ধান্তগুলো আমাদের জেলা পর্যন্ত গেলে আমরা নিশ্চয়ই এই এলাকার একদিকে যেমন সাংগঠনিক শক্তি বৃদ্ধি, অপরদিকে উন্নয়ন আমরা এই আমরা প্যারালালি সমান্তরভাবে করতে পারব। দাদা, ভগবন্তপুর 102 জিপি একটা বিস্তীর্ণ এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে দুটি কাঠের সেতু শিলাবতী নদীর উপর, সেগুলি দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছে। এলাকার মানুষ তো একটা দাবি তুলেছে যে কংক্রিটের হোক। আর কিছুদিন বাদে আপনি বলছিলেন যে নির্বাচনে লড়তে হবে, নির্বাচন আসছে তো, এখনও তো মানুষ নৌকে যাতায়াত করছে, দলগতভাবে কী ব্যবস্থা নেব মেরামতির জন্য? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের প্রতিমূর্তি, স্বভাবতই এই এলাকার যে দাবি আছে সেই দাবি আমরা অত্যন্ত আন্তরিকভাবেই আমরা সেটা দেখছি এবং এখানে প্রথম যে ল্যান্ড অ্যাকুইশনের বিষয়টি আছে তার জন্য যে আর্থিক সমস্যাটা রয়েছে আমরা ডিএমের সঙ্গে ইমিডিয়েট আলোচনা করবো গিয়ে, যাতে খুব তাড়াতাড়ি আমাদের ল্যান্ডটা অন্তত অ্যাকুইশনের কাজটা ত্বরান্বিত করা যায় সেটা আমরা প্রচেষ্টা নিচ্ছি। আমি আজকে মাইকে দাঁড়িয়েও তাই বলেছি যে এই এলাকার পার্টির আমার যিনি সভাপতি আছেন, আমাদের চন্দ্রকোনা টু জগমোহন সরকার আছেন এবং আমি আমাদের হীরালাল ঘোষ মহোদয় পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদের সঙ্গে নিয়ে আমি খুব তাড়াতাড়ি ডিএমের কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করছি খুব তাড়াতাড়ি এখানকার এই দাবির যে প্রথম পর্ব ল্যান্ড অ্যাকুইশন সেটা মিটবে বলে আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ।